কি ব্যাপার, কিছু বলতে শোনা যে? আসলে হয়েছে কি জানো, আমার ভাই আমার আর তার বাড়িতে রাখবো না, আমার সম্পত্তি ভাগ করে দিছে। দিছে ভালো করছে, কি করবে বলো? তুমি তো কোনো কাজ করো না, তাহলে আর কি ভালো হয়েছে এবার? দেখো আমি এই জন্য কান্দতেছি না, সম্পত্তি ভাগ করছে তাতে আমার কোনো দুঃখ নাই, সে যদি আমার সম্পত্তি ভাগ করে নাও দিত সবই যদি সে নিত আমার কোনো দুঃখ থাকতো না, কিন্তু আমার ভাবির ভাগ লাগবে। কি, তুমি তোমার ভাবির ভাগ চাইতেছো? তিহান তুমি এটা কি বলতেছো? আমার বিশ্বাস হইতেছে না তোমার মুখে তুমি এরকম কথা বলতেছো। সি তিহান সি, ইনে ইনে বিশ্বাস অবিশ্বাসের কি হইলো? আমি আমার ভাবির ভাগ চাই, আমার সব সম্পত্তি দরকার নাই, তা আমার ভাবির ভাগ লাগবেই। ঠিক আছে, তোমার যেহেতু তোমার ভাবির ভাগ দরকারি, তুমি তোমার ভাবির নিয়ে থাকো, আমার সাথে আর কখনো কথা বলতে আসবে না। এই যে আমি গেলাম। হ্যাঁ, তোমার আমার দরকার নাই, তা আমার ভাবির লাগবো, আমার ভাবির ভাগ চাই। সবই তো শুনলাম, ঘটনার বিবরণে ভুলটা তো দিহানেরই, দিহানি বেয়াদবি বেশি করছে। আচ্ছা তুহিন মিয়া, বিচার তুমি করবা নাকি আমরা করবো? না চেয়ারম্যান সাহেব, আমি বিচার করবো কে? আপনারে ডাকছি, আপনি সিদ্ধান্ত নিয়ে যা ভালো মনে হয় তাই কইরা যান। দিহান এখনো সময় আছে, তুমি তোমার ভাইয়ের কাছে পায়ে ধরে মাপ চাও। হ্যাঁ, আমি পায়ে ধরে মাপ চাও কে লিয়া? আমি তো কোনো ভুল করি নাই, আমি আমার ভাবির ভাগ চাইছি, এনে ভুলের কি হইলো? দিহান সব কিছুর একটা সীমা আছে, তুমি কি কোথাও শুনেছো যে বউয়ের ভাগ দেয় কেউ? সব কিছুর ভাগ হয়, কিন্তু বউয়ের ভাগ দিতে যাবো কেন? না আমি দিয়ে দেবো, কারণ আমার বাবা যখন জীবিত আসলো তখন ভাই আমার বাপের টাকা দিয়ে বিয়ে করছে, তাহলে ওরা তো ভাগাবে গো বই, সব কিছুর ভাগ হইলে বাপের ভাগ কি লেগে গোলা।